বাজার থেকে কিনে আনা এটা হলো একরকম পাতা। কি পাতা? এটা হলো পলতা পাতা। পলতা পাতা মানে হলো পটল। পটল যে হয় সেই পটল গাছের পাতাকে পলতা পাতা বলা হয়। তো আজকে আমি পলতা পাতার বড়া রান্না করে দেখাবো। কি করে আমরা পলতা পাতা খাই সেটাই আমি আপনাদের দেখাতে চলেছি। তো এইরকম দেখতে হয় পলতা পাতা, মানে পটল পাতা। কি করে খায় সেটাই আমি দেখাবো আপনাদের। এটা হলো আতপ চাল। আতপ চাল আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছি, এটাকে বেটে নেব। আজকে আমি বানাচ্ছি পলতা পাতার বড়া, মানে পটল পাতার বড়া। তো এটাতে চালের গুঁড়ো দেওয়া যায়, কিন্তু চালের গুঁড়োতে ভালো হয় না, সেই জন্য আমি আতপ চালটাকে ভিজিয়ে রেখে এটাকে বেটে নেব। এটা দিয়ে আজকে পলতা পাতার বড়া রান্না করব। এটা হলো আতপ চাল আর একটা কাঁচা লঙ্কা, এটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি। এটা হলো চাল বাটা। আতপ চালটাকে ভিজিয়ে রেখে চালটাকে আমি বেটে নিয়েছি এবার সকালবেলা। এর মধ্যে নিয়ে নিয়েছি বেসন, নুন, চিনি, সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব একটুখানি পোস্ত। টেস্টটা ভালো হবে পোস্তটা দিলে। দিয়ে এগুলোকে মিক্সিং করে নেব ভালো করে। এটাই হলো আমার ব্যাটার। বেসনটা দিয়েছি, আর চালের গুঁড়োর সঙ্গে বেসন দিলে টেস্টটা সুন্দর হয়, সেই জন্য বেসনটা দিয়েছি। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটার আমার রেডি। এই হলো পলতা পাতা। এবার এটাকে ধুয়ে নিয়ে আমি বড়া বানাবো। পটল পাতাগুলোকে ধুয়ে নিই। পটল পাতাগুলোকে ধুয়ে নিলাম, এবার আমি বড়া ভাজবো। পলতা পাতার বড়া আমি ভাজা শুরু করছি। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। বড়া দিয়ে দিলাম ভাজতে। মুচমুচে ভাজা হয়েছে। চালের গুঁড়ো দেওয়া, তাই জন্য মুচমুচে ভাজা হয়েছে। এইভাবে আমার পটল পাতার ভাজা হচ্ছে বড়া, পলতা পাতার বড়া। এগুলো খেতে খুব মুচমুচে হয়, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি ওই জন্য মুচমুচে হয়েছে।
কম সময়ের মধ্যে পলতা পাতার বড়া কিন্তু রেডি হয়ে যাচ্ছে। গরম ভাতের সঙ্গে পলতা পাতার বড়া জাস্ট ফাটাফাটি। পাতাগুলো যেহেতু ছোট ছোট ওই জন্য কোনো শেপে কিন্তু দেয়নি, একেবারে হয়ে যাচ্ছে। তো পলতা পাতার বড়া আমার রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন পলতা পাতার বড়া। আমরা তো পটল খাই, পটলের পাতাটাও এইভাবে আমরা বড়া বানিয়ে খাই। তো এইভাবে ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন। থ্যাংক ইউ।